হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন নোনা ইলিশ দিয়ে সিম আলু রান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। উপকরণগুলো দেখে নিন। সিম আলুটা কেটে রান্নায় যেতে হবে। মাছগুলো খুব লবণ থাকে, প্রচুর পরিমাণে লবণ, বারবার ধুতে হয়, প্রয়োজনে গরম জল দিয়ে ধুলে ভালো হয়। শিমটা খুব বড় বড় বিচি তাই ফেটে গেছে। আদা, জিরে মরিচ, কাঁচা ঝাল, তেজপাতা। চুলোটা অন করে পাত্র বসাতে হবে। পরিমাণ মতো তেল দিতে হবে। মাছে হলুদ মাখিয়ে নিতে হবে। মাছে প্রচুর পরিমাণে লবণ আছে তাই লবণ দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে হলে মাছগুলো ছাড়তে হবে। দুই থেকে তিন মিনিট ধরে মাথাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে মাছগুলো সব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে মচমচে করে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো খুব হালকা কাটা থাকে তাই বারবার উল্টে পাল্টে ভাজতে হয়। পরিমাণ মতো তেল দিতে হবে, দিয়ে জিরা দিতে হবে। জিরাগুলো সুন্দর করে লালচে কালার করে ভাজতে হবে। শিম আলুটা ছাড়তে হবে। পাঁচ মিনিট ঢাকা দিতে হবে। বারবার নাড়তে হবে। অল্প পরিমাণে হলুদ দিতে হবে। মাছ ভাজার সময় মাছের ভেতরে থেকে হলুদটা বের হয়, তেলে আসে। ওইভাবে ঢেকে ঢেকে সিম আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা ভাজা ভাজা কালার আসছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে।
মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। সিম আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার ঝালগুলো দিতে হবে। মাছ দেওয়ার আগে তরকারিটা খুব সুন্দর করে নাড়তে হবে। মাছগুলো ছেড়ে দিতে হবে, এভাবে চেপে চেপে জলের ভিতরে ডুবিয়ে দিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। তরকারি ঝোলটা সেকে দেখে পরে লবণ দিতে হবে পরিমাণ মতো। মাছের থেকে কতটা লবণ বেরিয়ে সেইটা টেস্ট করে দেখতে হবে। জিরে মরিচটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। আদাটা দিতে হবে, জিরে মরিচ দেওয়ার 5 মিনিট পরে আদা বাটাটা দিতে হয়। দু চারটি তেজপাতা থেকে তরকারি পরে ছাড়তে হবে। রান্না প্রায় শেষের পথে, আপনারা এমনভাবে রান্না করে খেয়ে দেখবেন তরকারিটা কত টেস্টফুল, খুবই স্বাদ। পরে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিতে হবে।